হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ভিন্ন রকম একটা রেসিপি দেখাবো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করে দেখাবো। কিভাবে খুব সহজেই পারফেক্টলি রান্না করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক। তো রান্নার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে এটাকে আরেকটু ভেজে নিব, এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়শগুলো। ঢেঁড়শগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। দেওয়ার পরে মশলার সাথে ঢেঁড়শগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। আর ঢেঁড়শ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য এখানে বেশি পানি দেওয়া যাবে না, 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরে ঢেঁড়শ থেকে কিন্তু আরও অনেকটা পানি বের হয়েছে। নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি। এরপর আমি একটু দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়নি, এই জন্য এটাকে আমি আরও ঢেকে কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার ঢেঁড়শটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা চেক করে নিয়েছি, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তখন আর ভালো লাগবে না। আমার ঢেঁড়শ রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখেই বুঝতে পারছেন এটা রান্না করা কতটা সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো।